কেমন আছো তোমরা? আমি জানি নিশ্চয়ই মন ভালো নাই তোমাদের, আমাদেরও নেই। তোমরা স্কুলে আসতে পারছো না, আমরাও যেতে পারছি না, পড়াশোনায় অসুবিধা হচ্ছে, তোমরা খেলতে পারছো না, বন্ধুদের সঙ্গে দেখা করতে পারছো না। তো আজ আমাদের সবাইকে মেনে নিতে হয়েছে। আমি আজ তোমাদের জ্যামিতির একটা অংশ, দুটো উপপাদ্য খুব দ্রুত তোমাকে আমি বলবো, বুঝিয়ে দেবো, তোমরা বই থেকে দেখবে এবং সেটা না দেখে লিখবে, নিজেরা কারেকশন করবে। এই 9-10 তিনটি ক্লাসের যত উপপাদ্য এবং সম্পাদ্য আছে, জ্যামিতি যা অঙ্ক আছে, তোমরা এটা কিন্তু খুব গুরুত্ব দিয়ে করবে ভালো নম্বর পাওয়ার জন্য, অঙ্ক শেখার জন্য। আমি প্রথমেই উপপাদ্য চার এইটা প্রমাণটা আমি ব্যাখ্যা করছি। উপপাদ্য চারে আছে 92 পাতা যে একটা ত্রিভুজের দুটি বাহু যদি সমান হয় তাহলে তার বিপরীত দুটি কোণ সর্বদা সমান হয়। অর্থাৎ ABC ত্রিভুজের AB এবং AC বাহু যদি সমান হয় তাহলে তার বিপরীত কোণ ABC এবং কোণ ACB এরা পরস্পর সমান হবে। অর্থাৎ AB সমান AC, ABC ত্রিভুজের AB সমান AC বাহু হলে কোণ ABC সমান কোণ ACB, এটা আমরা প্রমাণ করব। আমরা অঙ্কন করছি BAC কোণের সমদ্বিখণ্ডক AD অঙ্কন করলাম। BAC কোণের সমদ্বিখণ্ডক AD যাহা BC বাহুকে D বিন্দুতে ছেদ করেছে। এখন ABD ত্রিভুজ এবং ACD ত্রিভুজ থেকে পাই, প্রমাণ হচ্ছে ABD ত্রিভুজ এবং ACD ত্রিভুজ থেকে পাই যে AB সমান AC, এটা প্রদত্ত। কোণ BAD সমান কোণ CAD, এটা অঙ্ক অনুসারে, এবং এটি সাধারণ বাহু। AB সমান AC, BAD সমান CAD, এবং এটি সাধারণ বাহু। তাহলে ত্রিভুজ ABD সর্বসম ত্রিভুজ ACD, এটা কি নিয়মে সর্বসম হল? বাহু কোণ বাহু, সাইড অ্যাঙ্গেল সাইড, বাহু কোণ বাহু, এই নিয়মে এই দুটো ত্রিভুজ সর্বসম হল। সুতরাং তাদের অনুরূপ অংশ অর্থাৎ তাদের কোণ দুটি কোণ ABD সমান কোণ ACD, এটা হচ্ছে অনুরূপ অংশ। অর্থাৎ কোণ ABC সমান কোণ ACB, এটা প্রমাণিত হল। এটা হলো উপপাদ্য চার। এর ঠিক বিপরীত উপপাদ্য আছে, এখানে বলেছি দুটি বাহু সমান হলে তাদের বিপরীত দুটি কোণ সমান। সহায়ক উপপাদ্য আছে ABC ত্রিভুজে দুটি কোণ যদি সমান হয় তাদের বিপরীত দুটি বাহু পরস্পর সমান হবে। ABC ত্রিভুজে কোণ ABC সমান কোণ ACD, এটা আমরা প্রদত্ত, আমাদের দেওয়া আছে। ABC কোণ সমান ACD কোণ, আমরা প্রমাণ করব AB বাহু সমান AC বাহু, প্রমাণ করব AB বাহু সমান AC বাহু। এখানেও ঠিক চারের উপপাদ্যের মতনই অঙ্কনে হবে BAC কোণের সমদ্বিখণ্ডক AD, BAC কোণের সমদ্বিখণ্ডক AD অঙ্কন করলাম যা BC বাহুকে D বিন্দুতে ছেদ করেছে। প্রমাণে বলছি ত্রিভুজ ABD এবং ত্রিভুজ ACD থেকে পাই, ABD এবং ACD ত্রিভুজ থেকে পাই কোণ ABD সমান কোণ ACD প্রদত্ত, দেওয়া আছে কোণ ABC সমান কোণ ACD প্রদত্ত। অর্থাৎ ABD কোণ সমান ACD কোণ, BAD কোণ সমান CAD কোণ, এটা অঙ্কন অনুসারে, AD সাধারণ বাহু। সুতরাং ত্রিভুজ ABD সর্বসম ত্রিভুজ ACD, কোণ কোণ বাহু কোণ কোণ বাহু নিয়মে সর্বসমতা দুটো ত্রিভুজ সর্বসম হল, অর্থাৎ AB সমান AC, এদের অনুরূপ বাহু বা অনুরূপ অংশ, এটা আমাদের প্রমাণ হয়ে গেল 6। অর্থাৎ 4 এবং 6 উপপাদ্য আমরা প্রমাণ করলাম। এরপরে আমরা দ্রুত তোমরা এর যে প্রয়োগগুলো আছে, এর সংক্রান্ত যে প্রয়োগ আছে সেগুলো তোমরা করে করার চেষ্টা করবে, নাহলে আমরা আবার সাহায্য করব। আমরা এরপরে 94-95 পাতায় সরি 97 পাতায় আমরা একটা প্রয়োগ করে নিচ্ছি, যে ধরো পাঁচের যে প্রয়োগটা আছে, 97 পাতায় পাঁচের প্রয়োগ, সেখানে আছে একটি সমদ্বিবাহু ত্রিভুজের প্রতিটি উপাদানকে বর্ধিত করলে যে দুটি বহিঃকোণ উৎপন্ন হয়
তাদের পরিমাণ সমান 97 পাতা 5 এ সমদ্বিবাহু ত্রিভুজে ভূমিকে উভয় দিকে বণ্টিত করেছি ABC সমদ্বিবাহু ত্রিভুজ অর্থাৎ AB সমান AC বা ABC কোণ সমান ACB কোণ আমরা BC বাহুকে DRE পর্যন্ত বণ্টিত করেছি আমরা প্রমাণ করব যে তাহলে এখানে প্রদত্ত হচ্ছে AB সমান AC বা কোণ ABC সমান কোণ ACB আমরা প্রমাণ করব প্রমাণ লিখব কোণ AB সমান কোণ ACB এখানে অঙ্কন কিছু নাই সরাসরি প্রমাণে চলে আসছি প্রমাণে বলছি যে আমরা তো একটা জানি আমরা প্রথমে যে উপপাদ্য পেয়েছিলাম যে কোন রেখাংশের উপর একটি রেখাংশের উপর একটি অপর একটি রেখাংশ দ্রব্যমান হলে দুটি সন্নিহিত কোণের সমষ্টি 180 ডিগ্রি আমরা বলছি যে ডি রেখাংশের উপর ডি এর উপর কোণ কেন্দ্র কোণ কেন্দ্র রেখাংশের উপর কেন্দ্র দ্রব্যমান এবি রেখাংশ দ্রব্যমান দ্রব্যমান অর্থাৎ কোণ এবিসি প্লাস কোণ এবিডি সমান 180 ডিগ্রি আবার একইভাবে বলতে পারি ডি রেখাংশের উপর এসি রেখাংশ দ্রব্যমান অতএব কোণ এসিই প্লাস কোণ এসিবি সমান 180 ডিগ্রি অতএব আমরা বলতে পারি যে এবিসি প্লাস এবিডি কোণ কোণ এবিসি প্লাস এবিডি সমান কোণ এসিবি প্লাস কোণ এসিবি যেহেতু আমাদের দেওয়া আছে কি না এবিসি সমান এবিসি কোণ সমান এসিবি কোণ এবিসি কোণ সমান এসিবি কোণ অতএব কোণ এবিডি সমান কোণ এসি প্রমাণিত হলো তো এইভাবে একটা একটা করে এই জ্যামিতির এগুলো এক্সট্রা করি আমরা এই এক্সট্রাগুলো একটা একটা করে পড়তে হবে আমি আজকে এই পর্যন্ত তোমাদেরকে বললাম তোমরা বাড়িতে চেষ্টা করো আমি আবার পরে তোমাদেরকে সাহায্য করবো